প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা গত ক্লাসে মজার মজার কিছু বিষয় আলোচনা করেছি, বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু সম্পর্কে, তাই না? আমরা আজ বঙ্গোপসাগর সম্পর্কে জানবো। তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠে চলে আসি। বঙ্গোপসাগর, আমরা এই যে ছবি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? শুধু বিশাল জলরাশি আর কি, প্রচণ্ড ঢেউ দেখতে পাচ্ছি, আর জলের ধারা প্রবাহিত হচ্ছে দেখতে পাচ্ছি। কি ভয়ঙ্কর লাগছে দেখতে, মনে হচ্ছে ঢেউগুলো আছড়ে পড়ছে কিনারায় এসে। এরই মাঝে দেখতে পাচ্ছি সাহসী লোকজন কাজ করছে তাদের জীবিকার জন্য, জীবন নির্বাহের জন্য। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এই পাঠে আমরা বঙ্গোপসাগরের আশেপাশে তিনটি আকর্ষণীয় স্থান সম্পর্কে জানব। আমরা কি সুন্দর বক দেখতে পাচ্ছি, কি জলরাশির ওপর দিয়ে উড়ে যাচ্ছে। আচ্ছা, এটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমরা কোনো একটা বন দেখতে পাচ্ছি, তাই না? এই বনটা দেখতে কি চমৎকার লাগছে। আচ্ছা বলো তো, এই বনটা কোন বন হতে পারে? ও মা, হলুদ আর কালো ডোরাকাটা বাঘও দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাচ্ছি তো, রয়্যাল বেঙ্গল টাইগার। বাহ, চমৎকার লাগছে দেখতে। আমার আমরা হরিণও দেখতে পাচ্ছি, হরিণটিও বেশ চমৎকার লাগছে দেখতে। এখন আমরা পেঁচা দেখতে পাচ্ছি, মা গোল গোল চোখ করে তাকিয়ে আছে দেখো। আবার কি দেখতে পাচ্ছি? আমরা বিভিন্ন রকমের গাছপালা দেখতে পাচ্ছি, কত রকমের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই বনে। বলতো এই বনটা কি বন হতে পারে? সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবন, এ বনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। এই বন দেশের উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। এটি পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ বন। ইউনেস্কো 1997 সালে সুন্দরবনকে বিশ্বের একটি অন্যতম ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছে। এ বনে বাস করে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, এছাড়া আছে চিত্রা হরিণ, বন্য শুকর, সজারু আর পাখি। বনের মাঝ দিয়ে বয়ে গেছে অসংখ্য খাল ও ছোট ছোট নদী, যেখানে বাস করে কুমির, সাপ ও মাছ। এই খাল আর ছোট নদী সুন্দরবনের মাটিকে করেছে উর্বর। আমরা কি চমৎকার ঢেউ দেখতে পাচ্ছি, না বলতো? এটি আসলে কোথাকার দৃশ্য? দেখে কি মনে হচ্ছে? নিশ্চয়ই মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের দৃশ্য। চমৎকার লাগছে, সবাই কত আনন্দ করছে সেখানে। আমরা সুযোগ পেলেই চলে আসব কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজারে অবস্থিত। এই সৈকত বঙ্গোপসাগরের উপকূল বরাবর 125 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সাঁতার কাটা আর ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে এটি অত্যন্ত প্রিয়। এই সমুদ্র সৈকতের পেছনে আছে সবুজে ঘেরা পাহাড়। কক্সবাজারের দক্ষিণে আছে সেন্ট মার্টিন দ্বীপ, যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি জলপ্রপাতের জন্য বিখ্যাত। ইনানি বিচ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
পরিবার ও আপনজনদের নিয়ে অবসরে ভ্রমণ ও সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা হলো কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা এখন আর একটি জিনিস দেখতে পাচ্ছি, কি এটাও মনে হচ্ছে জলরাশি, তাই না? জলরাশি আর ঢেউগুলো কি উথাল পাথাল করছে, তার মাঝে আবার কি দেখতে পাচ্ছি, সূর্য মনে হচ্ছে ডুবছে, আবার কি উঠতেও দেখতে পাচ্ছি। এখানে কত পাখি রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। সমুদ্র তীরে আবার লোকেরা হাঁটছে, ভালো লাগছে। আমরা সুযোগ পেলেই যাব চলে, ঠিক আছে? তো তার আগে আমরা বলো তো এটি কোন জায়গা? কুয়াকাটা। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী হতে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব 320 কিলোমিটার। কুয়াকাটা শব্দের অর্থ হলো কুয়া খনন করা। প্রায় 200 বছর আগে রাখাইনরা পানির জন্য এখানে কুয়া খনন করেছিলেন। এখানে 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দির আছে। শীতে এখানে অনেক অতিথি পাখি আসে। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সাগরের মধ্যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা। কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান। তাহলে আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারলাম। আমরা জানলাম সুন্দরবন সম্পর্কে, কক্সবাজার সম্পর্কে, কুয়াকাটা সম্পর্কে। তিনটি জায়গায় কি অসম্ভব সুন্দর! আমাদের এই যে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের পাশ ঘেঁষেই আমাদের এই তিনটি জায়গা অবস্থান করছে। তো আমরা সুযোগ পেলেই সেখানে কি চলে আসবো ঘুরতে। তো তার আগে আমরা এখন কিছু কাজ করে নিই চলো। এই যে আমরা যে এতক্ষণ বঙ্গোপসাগরের আশেপাশে যে জায়গাগুলো সম্পর্কে জানলাম, এই জায়গাগুলোতে পর্যটকরা কেন বেড়াতে আসবেন তা নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিভাবে আকর্ষণীয় স্থানগুলোর পরিবেশ সংরক্ষিত করতে পারি। বঙ্গোপসাগরের আশেপাশের এই সকল স্থানে পর্যটকদের বেড়াতে আসার কারণ। বঙ্গোপসাগরের আশেপাশে একটি স্থান হলো সুন্দরবন, এটিকে ম্যানগ্রোভ বন বলা হয়। সুন্দরবন ইউনেস্কো ঘোষিত পৃথিবীর অন্যতম একটি ঐতিহ্যবাহী স্থান। এখানে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের বাস। এসব দেখতে পর্যটকরা সুন্দরবনে আসতে পারেন। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সৈকত। সাঁতার কাটার জন্য সবার প্রিয় এই সৈকতের দক্ষিণে আছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। রয়েছে হিমসরি জলপ্রপাত, এজন্যই পর্যটকরা এখানে আসেন। বঙ্গোপসাগরের পাশে পটুয়াখালীতে অবস্থিত কুয়াকাটা সৈকত, এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখানে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায়। এছাড়া অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য থাকায় এখানে পর্যটকরা বেড়াতে আসেন। আমরা যেভাবে পর্যটকদের আমাদের আকর্ষণীয় স্থানগুলোর কথা বলতে পারি, শুধু কি বলতে পারি এবং সেটিই না, আমরা যেভাবে আকর্ষণীয় স্থানগুলোর পরিবেশ সংরক্ষণ করতে পারি, তা হলো আমাদের আকর্ষণীয় স্থানগুলোর পরিবেশ রক্ষার জন্য সরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ। এসব স্থানের রক্ষণাবেক্ষণ, পরিচর্যা এবং অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা নিয়মিত করতে হবে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ও হরিণ শিকার বন্ধ করতে হবে। উপকূলীয় এলাকায় কৃত্রিম বনায়ন গড়ে তুলতে হবে। আকর্ষণীয় স্থানগুলো সংস্কার করতে হবে নিয়মিত। সমুদ্র সৈকতের বিপজ্জনক জায়গাগুলো চিহ্নিত করে রাখতে হবে। এভাবে আমরা আকর্ষণীয় স্থানগুলোর পরিবেশ সংরক্ষণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রতিটি দর্শনীয় স্থানের আকর্ষণগুলো একটি তালিকা আকারে লিখতে পারি, যেমন সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা। সুন্দরবন কি কারণে
আকর্ষণ রয়েছে, আমরা সেগুলো সুন্দরভাবে লিখতে পারি। সুন্দরবনের ক্ষেত্রে আমরা লিখতে পারি ম্যানগ্রোভ বন, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, চিত্রা হরিণ আছে। কক্সবাজারের ক্ষেত্রে আমরা লিখতে পারি দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, হিমছড়ি জলপ্রপাত, এবং কুয়াকাটায় আমরা লিখতে পারি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। তাছাড়া বৌদ্ধ মন্দির রয়েছে। এছাড়া কি দেখতে পাই আমরা? অতিথি পাখি দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে সুন্দরবন সম্পর্কে যে জানলাম, এই সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা এই তিনটি স্থানের মধ্যে যে কোনো একটি আকর্ষণীয় স্থানকে আমরা বেছে নিতে পারি বেড়ানোর জন্য। তাহলে আমরা যে স্থানটি বেছে নিব সেটিকে কেন পর্যটকদের উৎসাহিত করে, তো সে বিষয়ে আমরা আমাদের মতো করে একটু বলি। যেমন সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, এখানে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। এছাড়া রয়েছে চিত্রা হরিণ ও অনেক প্রজাতির পাখি, অসংখ্য খাল ও ছোট ছোট নদীর সংমিশ্রণে সুন্দরবন আকর্ষণীয়। পর্যটকদের উৎসাহিত করতে আমরা কি করতে পারি? সুন্দরবনের একটি পোস্টার তৈরি করতে পারি, তার সেই পোস্টারে আমরা এই সুন্দরবনের আকর্ষণীয় দিকগুলো তুলে দিতে পারি এবং সুন্দর করে ছবি আঁকতে পারি। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে বিভিন্ন দর্শনীয় স্থানের সাথে তাদের আকর্ষণীয় দিকগুলোর মিল করব। সুন্দরবন, সুন্দরবনের আকর্ষণীয় দিক রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, কক্সবাজার, কক্সবাজারের আকর্ষণীয় দিক হচ্ছে দীর্ঘতম সমুদ্র সৈকত, কুয়াকাটা, কুয়াকাটা হচ্ছে, কুয়াকাটায় আমরা কি দেখতে পাই? কুয়াকাটায় রয়েছে বৌদ্ধ মন্দির। কি তিনটি মিলিয়ে দিয়েছে, এখন আমরা কি করব? আমরা নিজেরা বাকি তিনটি মিলিয়ে ফেলবো। সেই তিনটি কি কি হয় তাহলে চলো আমরা আবার চেষ্টা করি। যেমন সুন্দরবন, সুন্দরবনে একটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর একটি কি বলো তো তোমরা? আর একটি হচ্ছে ম্যানগ্রোভ বন, কক্সবাজার, কক্সবাজারের একটি হচ্ছে দীর্ঘতম সমুদ্র সৈকত, আর একটি বৈশিষ্ট্য হচ্ছে জলপ্রপাত, কুয়াকাটা, কুয়াকাটা হচ্ছে একটি বৌদ্ধ মন্দির, আর একটি হচ্ছে অতিথি পাখি। তাহলে আমরা সবাই বাসায় এগুলো চর্চা করব। আর এই যে আমাদের দেশের যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে এগুলো সম্পর্কে অন্যদেরকে জানাবো, আর আমরা সুযোগ পেলে সেখান থেকে ঘুরে আসব। পরবর্তী ক্লাসে আমরা আরও একটি চমৎকার পড়া নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের পড়া আমরা এখানেই শেষ করছি।